ডিয়ার ভিউয়ার্স, আমরা যদি এমএস ওয়ার্ডে টাইপ করি তাহলে আমরা দেখতে পাবো যে এমএস ওয়ার্ডে আমরা টাইপ হচ্ছে। তো আমরা যদি সাপোজ এখান থেকে হোম মিডিয়া কথাটি লিখি, হোম মিডিয়া কথাটি লিখলাম, তো আমরা চাচ্ছি যে এই হোম মিডিয়া কথাটির মিডিয়া কথাটির অংশ কালার করব আমরা। সাপোজ আমরা রেড কালার দিব। তো দেখুন, এখানে আমরা মিডিয়া কথাটিকে মাউস দ্বারা সিলেক্ট করে এই এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। দেখুন, রেড, অর্থাৎ এই হোম মিডিয়ার রেড হয়ে গেল, মিডিয়াটি রেড হয়ে গেল। আমরা চাচ্ছি যে হোম মিডিয়ার যে এই অক্ষরটি আছে এটির সাইজ আমরা বড় করব। তো দেখুন, আমরা ফন্ট সাইজের এখানে যে আমরা সাপোজ 28 28 করে দিলাম, অর্থাৎ এটি আমরা চাচ্ছি যে এই যে হোমের এই কথাটি একটু বাঁকা হবে, অর্থাৎ ইটালিক হবে। আমরা ইটালিকে ক্লিক করলে দেখুন এটি একটু বাঁকা হয়ে গিয়েছে। এবং আমরা এখান থেকে সাপোজ এটির কালার আমরা ব্লু করে দিলাম। এবং আমরা চাচ্ছি যে এই হোম মিডিয়ার এই কথাটি একটু অন্য ফন্টে হবে, অর্থাৎ এরিয়াল আছে, আমরা যদি হবো এই ফন্টে দিই তাহলে দেখুন এটি একটা স্টাইল ধারণ করেছে। তো এইভাবে আমরা হোম মিডিয়া কথাটি শুধু নয়, যে কোনো টাইপের ক্ষেত্রে আমরা আমাদের ইচ্ছামতো কালার করতে পারি, ইচ্ছামতো ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি এবং ফন্টের সাইজ চেঞ্জ করতে পারি। আমরা যদি এই মিডিয়া কথাটিকে যদি আমরা চাই যে এটিও নীল কালারের হবে, তো এখানে আমরা ফন্ট কালার ব্লু আছে, আমরা সরাসরি এতে টিপ দিলেই দেখুন এই মিডিয়া কথাটি ব্লু হয়ে যাবে। তো আমরা এইভাবে আমাদের টাইপের কাজ করতে পারি। এবং এই যে হোম, হোমের এই যে কথাটি আছে, অর্থাৎ মিডিয়া কথাটি, এই মিডিয়া কথাটি যদি আমরা চাই যে আন্ডারলাইন করতে, তাহলে আমরা আন্ডারলাইনে ক্লিক করলে দেখুন নিচে একটি দাগ চলে আসছে। ফন্ট কালার যেটি থাকবে সেই কালারেই আন্ডারলাইন হবে। আমরা এখান থেকে ফন্ট কালারটি যদি আমরা সাপোজ অরেঞ্জ করে দেই তাহলে দেখুন এটি অরেঞ্জ কালারের হয়ে গিয়েছে। এবং এই হোম কথাটিকে সাইজ আমরা এখান থেকেও বৃদ্ধি করতে পারি, অথবা এই 14 আছে আমরা এখান থেকে 8 করে দিলাম, দেখুন অনেক ছোট হয়ে গেল হোম মিডিয়া। তো এইভাবে আমরা আমাদের টাইপের ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি, সাইজ চেঞ্জ করতে পারি এবং কালার চেঞ্জ করতে পারি। আমরা এই সবগুলোকে সিলেক্ট করে যদি এখান থেকে এরিয়াল ব্ল্যাক দিয়ে দিই তাহলে দেখুন প্রত্যেকটা লেখায় এরিয়াল ব্ল্যাক হয়ে গিয়েছে, কিন্তু এই মিডিয়া কথাটির নিচে আন্ডারলাইন আছে এবং হোমটি ইটালিক, হোমের এইচটি একটু বাঁকা আছে, ইটালিক আছে। এর কারণ হচ্ছে আমরা এই হোমকে সিলেক্ট করে যদি ইটালিকটা তুলে দিই তাহলেই সে স্বাভাবিক হয়ে যাবে, এবং মিডিয়াকে সিলেক্ট করে যদি আমরা আন্ডারলাইনটি তুলে দিই তাহলেই সে স্বাভাবিকভাবে লেখা হবে। এবং আমরা যদি এইখান থেকে বোল্ড কথাটি তুলে দিই, বি বোল্ড, তাহলে এখন আমরা যাই টাইপ করব দেখুন সেগুলো নর্মালি লেখা হচ্ছে, অর্থাৎ বোল্ড হচ্ছে না। কিন্তু এইগুলো, এই অংশগুলোকে আমি এন্টার চেপে আমি এক লাইন নিচে আনি এবং আমরা এগুলোকে সিলেক্ট করে যদি আমরা বোল্ডে ক্লিক করি তাহলে দেখুন একটু মোটা হয়ে যাবে, দেখুন আগের থেকে অনেক মোটা হয়ে গিয়েছে। এবং আমরা এখান থেকে ইটালিক করলে একটু বাঁকা হয়ে যাবে এবং আন্ডারলাইন করলে দেখুন একটু নিচে দাগ চলে আসবে। তো এইভাবে আমরা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করতে পারি। আবার এইগুলোর উপরে যেমন আন্ডারলাইনে ক্লিক করলাম দেখুন আন্ডারলাইন উঠে গেল, ইটালিকে ক্লিক করলাম ইটালিক অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো, এবং বোল্ডের পরে যদি ক্লিক করি তাহলে সে নর্মাল অবস্থায় ফিরে আসলো। এবং আমরা ফন্ট সাইজ এখান থেকে যদি 26 করে দিই দেখুন এটা অনেক বড় হয়ে গিয়েছে। আবার আমরা যদি ফন্ট সাইজ সাপোজ 8 করে দিই দেখুন অনেক ছোট হয়ে গিয়েছে। এবং আমরা কালারের এখান থেকে যদি আমরা কালারটিকে যদি সাপোজ এই লাইট গ্রিন করে দেই এবং এরিয়াল ব্ল্যাক পজিশন থেকে যদি আমরা এখান থেকে নতুন কোনো স্টাইল নিয়ে আমরা যদি সেই স্টাইলে টাইপ করি সাপোজ কসমিক স্টাইলে, যে কসমিক্স আছে, আমরা যদি কসমিক্সে ক্লিক করি তাহলে দেখুন এই লেখাগুলো কসমিক্সে হয়ে গিয়েছে এবং লাইট গ্রিন হিসাবে শো করতেছে। আমরা এখানে একটু ডার্ক কালার দেই তাহলে সাদা পেজে জিনিসটি ফুটে উঠবে। সাপোজ আমরা এখান থেকে ভায়োলেট কালারটি দেই, দেখুন এবার লেখাগুলো দেখা যাচ্ছে এবং লেখার ফন্টের স্টাইলটি দেখুন কসমিক্স হিসাবে আছে। এবং আমরা এখান থেকে যদি ফন্ট সাইজটি বৃদ্ধি করে দিই সমস্ত কিছু মাউস দ্বারা সিলেক্ট করে যদি 20 করে দিই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ফন্ট স্টাইল এবং ফন্টের সাইজ চেঞ্জ হয়েছে। এভাবেই আমরা লেখাগুলোকে মডিফাই করতে পারি। ধন্যবাদ।